কেমন বিশ্বকবি কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল খুব সুন্দরভাবে বলেছেন তাওহীদ কে আমানত সিনো মে হামারে মুনকির নেহি মিটানা নাম নিশা হামারা একাত্মবাদের আমানত আছে আপনি আমার কাছে বাতিল শক্তি কাছে মাথা নত করার জাতি আমরা নয় একাত্মবাদের শক্তি আছে আমাদের কাছে বাতিলরা আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে না ঐক্যবদ্ধতা আছে আপনি আমার কাছে এই জন্য ঐক্যবদ্ধতাকে আমাদের জন্য অত্যন্ত জরুরি এই পৃথিবীর মধ্যে আজকে মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত এর একটাই মাত্র কারণ হচ্ছে মুসলমানরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে গিয়েছে আল্লাহর বিধান থেকে দূরে সরে গিয়েছে এই জন্য মুসলিম জাতি আজকে নির্যাতিত নিপীড়িত একজন মুসলমানের দুঃখে কষ্টে আরেকজন মুসলমান মুখ ফিরিয়ে চলে যায় এই জন্য গোটা মুসলিম উম্মা আজকে বিপদগ্রামী এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহর রজ্জুকে আল্লাহর দেওয়া বিধানকে আমরা ঐক্যবদ্ধভাবে ধরে না রেখে আমরা জাতিগতভাবে খণ্ড খণ্ড হয়ে বিভক্ত হয়ে গিয়েছি ইসলামকে যার যার সুবিধা মতো ব্যবহার করছি এই জন্য আপনি আপনি আমার এত ভাঙ্গ এত নির্যাতিত লাঞ্ছিত আমরা গোটা মুসলিম উম্মা আজকে সমুদ্রের কিনারার মধ্যে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে একজন মুসলমান গাল ফিরে তাকিয়ে দেখি না কেন মুসলিম জাতি আজকে নির্যাতিত নিপীড়িত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে খুব সুন্দরভাবে উপলব্ধি করে দিলেন প্রত্যেকটা জাতির জন্য যেমন একজন ইমাম একজন নেতা প্রত্যেক গোত্রের জন্য যেরকমভাবে রব্বুল আলামিন একজন নেতা নিয়োজিত করে দিলেন একজন ইমাম নিয়োজিত করে দিলেন একজন শাসক নিয়োজিত করে দিলেন সেই শাসক নবীরা দুনিয়াতে এসেছে প্রত্যেক জাতিকে তাদের তাদের ব্যক্তিগতভাবে আকৃষ্ট করে নাই প্রত্যেক জাতিকে আল্লাহ পাকের আল্লাহর ভয় দেখিয়েছেন প্রত্যেক জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন প্রত্যেক জাতিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করেছেন সমস্ত নবীরা দুনিয়াতে এসে তারা তাদের কওমের কাছে গিয়েছে তাদের কওমকে খুব সুন্দরভাবে বলেছে ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম নবীরা বলেছেন হে আমার কম হে আমার জাতি তোমরা আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করে নাও আল্লাহর গোলামির দিকে যাপায় করো আল্লাহর আল্লাহর একত্ববাদকে আঁকড়িয়ে ধরো আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরো তাগুতকে বর্জন করো বাতিল শক্তিকে বর্জন করো বাতিল শক্তিকে বর্জন করে তোমরা আল্লাহর ভয় করে বাতিল শক্তিকে বর্জন করে আল্লাহর দিকে ধাবিত হয়ে যাও মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন এই নীতিটুকু অবলম্বন করে চলতে পারো কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষকে জান্নাতের সুখ শান্তি দান করে দিবেন আজকে মানুষগুলি একজনের প্রতি আরেকজনের কোনো ভালোবাসা মায়া মমতা সহানুভূতি কিছুই নাই এই জন্য বিশ্ব নবী জনাবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخريكم بمن يحرم على النار أو بمن تحرم عليه النار على كل قريب هين سحال حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এই কথা বলতে শুনেছি যে আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্বন্ধে বলবো না ওই লোকটা সম্বন্ধে ওই ব্যক্তিগুলি সম্বন্ধে তোমাদেরকে কে কিছু বলবো না আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন আল্লাহর নবী বললেন আমি তোমাদেরকে বলে দিব স্পষ্ট করেন এই দুনিয়ার মধ্যে
কোন লোকগুলি উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, আর কোন ব্যক্তির উপরে আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন এমন সব প্রত্যেক ব্যক্তির জন্য হারাম করে দিয়েছেন যেই সমস্ত ব্যক্তিরা লোকেদের কাছে যায় বা তাদের সাথে মিলেমিশে থাকে এবং কোমলমতী নরম মেজাজ ও নম্র স্বভাব বিশিষ্ট মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকে। একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমান যাতায়াত করে। দিনের কোনো দিনদার মুসলমান কোনো ব্যক্তি যদি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিনের কথাগুলি বলতে গেলে যদি তার উপরে কোনো মুসিবত চলে আসে, আচমকা ওই ব্যক্তিটা ওই মুসিবতালা ব্যক্তির পাশে যাইয়া দাঁড়ায়া যায়। ওই গুণে গুণান্বিত যত ওই গুণগুলি যাদের কাছে বিদ্যমান, ওই গুণে গুণান্বিত সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এটা হচ্ছে তিরমিজি শরীফের 364 নম্বর হাদিস।